नमस्कार फिर आसलाम बिरतिर पर चोख राखबो परवर्ती संबादे दिके। आज के उदयपुर कांकड़ाबने बीआरसी हले एक अनुष्ठान आयोजन जेखने मूल लक्ष्य छिलो आईसीडीएस प्रकल्प माध्यमे आयोजित है जो अनुष्ठान जेखने शिशु जे महिला सुरक्षा थेके शुरू करे विभिन्न विषय बाल्य विवाह निषेध शिशु अधिकार सुरक्षा निश्चितकरण प्रत्येक विषय एक कर्मशाला अनुष्ठित है। कांकड़ाबन आईसीडीएस प्रकल्प उद्योगे जिला शिशु सुरक्षा यूनिट शिक्षा और स्वास्थ्य स्थायी कमिटी गोमती जिलार सहयोगित कर्मशाला आज के अनुष्ठित जेखने प्रदीप जाली कर्मशालार उद्बोधन करें गोमती जिलार सभाधिपति स्वपन अधिकारी एछाड़ा मध्य उपस्थित छिलें गोमती जिला परिषद सहकारी सभापति देवल देवराय शुरू कर एकाधिक विशिष्ट व्यक्तित्वरा मूल लक्ष्य होच्छे जे बाल्य विवाह निषेध एवं शिशु अधिकार सुरक्षा प्रत्येक विषय सुनिश्चित कर निश्चितकरण विषय नहीं कर्मशाला अनुष्ठित है जेखने प्रत्येक उपस्थिति लक्ष्य करा गया है साधारण मानुषर उपस्थिति छिल तार पाशापाशी विभिन्न स्कूल शिक्षक शिक्षिका के शुरू कर पंचायत प्रधान के शुरू कर अने उपस्थित छिलें आज के पुरो अनुष्ठाने। कांकड़ाबन पंचायत समिति चेयरमैन की जानाच्छेन आजकेर ई अनुष्ठान आज के जे कर्मसूची से कर्मसूची प्रसंगे शुनब एकबार। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে সরকার আইন করছে সেগুলিকে কার্যকরী আমাদের এবং আপনাদেরকে করতে হবে কারণ আমরা দেখি সরকারের আইন সাকসেস করতে হলে আমাদের ভূমিকা নিতে হবে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমাদের চারপাশে অনেক বাচ্চা শিশু আছে আমরা দেখি যেমন তারা ছোটবেলায় পড়াশোনা বন্ধ করে দেয় হয়তো বা বিভিন্ন অর্থনৈতিক কারণে বা সামাজিক কারণে কিন্তু আমাদের এগুলি কর্তব্য প্রত্যেকটা মানুষের যেগুলি দেখে আমরা যাতে তাদেরকে সহযোগিতা করতে সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে চলতে হবে এবং আজকাল প্রায়ই দেখি বাচ্চা মেয়েরা विभिन्न कारण फादे पड़े जाए ऐले से रक्षा करते हैं कारण चोखे सामने जो एक मे कष्ट पा तक हम तक चिंताधारा नीते वही मेटा के कभी भलो रखब एवं सुस्थ रखब तगे जी एगुलि जेने क्ज करी তাহলে আগামী দিনে হয়তো বা কিছুটা এরকম ধরনের কাজ কম হবে। তাই আমি আপনাদের কাছে এটাই আশা রাখব বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি মহোদয় এবং অর্থাৎ বধূ নির্যাতন বধূ হত্যা এই বিষয়গুলো কিন্তু প্রায় সময় লক্ষ্য করা যায় যার পেছনে নেপথ্যে কারণটা কিন্তু বাল্য বিবাহ এবং সেই বাল্য বিবাহ নিষেধ থেকে শুরু করে শিশু অধিকার সুরক্ষা নিশ্চিত করা এই প্রত্যেকটা বিষয়কে জোর দেওয়া হয়েছে আজকের যে অনুষ্ঠান কাকরাবনে আইসিডিএস প্রকল্পের আয়োজিত যে কর্মসূচিতে যেখানে কিন্তু প্রায় সময় উঠে আসে এই সমস্যাগুলো এই অভিযোগগুলো এবং সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা মানুষের মধ্যে সচেতনতার বার্তাটা আরেকটু পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঠিক তার পাশাপাশি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জিলানিয়াতে দাঁড়িয়ে সিভিক অ্যাকশন কর্মসূচির যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বধূ হত্যা বা শ্লীলতা হানির যে ঘটনা অপহরণ থেকে শুরু করে গার্হস্থ্য হিংসা যেটা কিন্তু অনেকটা নেমে এসেছে পূর্বের যে সময়ের গ্রাফ বা যে তথ্য সেখান থেকে বর্তমানে অপরাধের হার প্রায় 19.6% হ্রাস পেয়েছে যেটাও কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিলানিয়াতে দাঁড়িয়ে রক্তদান শিবিরে জানিয়েছেন। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।